প্রথমেই আজকে স্নান টান করে গপুকে তার নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছি, মানে এখানকার সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে আমার পুজো করাও হয়ে গেছে, অনেক দিন বাদে এখানে বাড়ির সিংহাসনে পুজো দিলাম। এখানে দুটো সিংহাসন হয়তো তোমাদের আগেও দেখিয়েছি, এটা হচ্ছে একটা কাঠের সিংহাসন, আর পাশেই আছে মার্বেলের সিংহাসন, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো খুব পুজোটা করে মনটা সত্যি ভালো হয়ে যায়। এখানে এত সুন্দর করে মানে ফুল ফোটে গাছে, আর তারপরে সেই গাছের ফুলগুলো দিয়ে পুজো করতে মনটাও ভরে যায় খুব সুন্দর করে। তো আমার পুজো হয়ে গেছে, আর সকাল থেকে তো বেশ খুশির মেজাজেই আছি। তো এবার অনেকগুলো কাজ পরপর পরপর করতে হবে, পুরো প্ল্যান মাফিক এগোতে হবে দিনটা। চলো আজকে দিনটা খুব সুন্দর করে শুরু করি। আর পুজোর রুম থেকেই তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো চলো, লেটস স্টার্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমাদের রুমের বারান্দা থেকেই আমি ব্লগটাকে স্টার্ট করছি। তো আমার স্নান পুজো হয়ে গেছে, আমি এখন বেরোবো। কোথায় বেরোবো সব বলছি, দাঁড়াও ঘরে ঢুকে কথা বলি। তো বন্ধ করি আগে। তো এখানে এসে আমার ফার্স্ট কাজ থাকে চশমা বানানো, নতুন একটা চশমা বানানো। এটা আর সামনে পুজো যখন একটু চশমা তো বানাতেই হবে, আমি যেহেতু চশমা ওম্যান আর কি। তো যাই হোক, তো স্নান পুজো তো ডান, এবারে আমি টক করে যাব সৈকতের সাথে বাইকে করে, চশমাটা বানাতে দেব, চলে আসব। তারপরে খাওয়া দাওয়া করে আমরা যাব কলকাতায় শপিং করতে। কলকাতা মানে আমাদের এখানে কাছে রিভার সাইড মল আছে, সেখানে যাব। আমার বোনও আসছে বাড়ি থেকে, তো একসাথে সবাই মিলে যাব। সেজন্য ভীষণ তাড়া, আজকে একটাই রোববার লাস্টে পাওয়া গেছে, কারণ আমরা এই উইকেই মানে নেক্সট উইকেই আমরা ঘুরতে চলে যাচ্ছি। পুজোর আগে আর কেনাকাটা হবে না, যা কেনাকাটার আজকেই আমাকে কমপ্লিট করে ফেলতে হবে। আর আজকে আমাদের মানে প্ল্যান আছে যে কেনাকাটা করে আমরা একবার কোন্য করে মানে আমার বাড়িতে দেখা করে আসবো, দেখি সম্ভব হয় কিনা। যদি তাড়াতাড়ি হয় অবশ্যই যাব, এখনো এই দিকগুলো সমস্ত কিছু গোছানো হয়ে ওঠেনি, সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর দেখাচ্ছি দাঁড়াও সৈকত কি করছে। আমাদের কোন্যগর যাওয়ার জন্য সৈকত এখানে ব্যাগ গোছাচ্ছে, দুটো ব্যাগ। ওটা ওই ব্যাগটা বাড়ির জন্য, বাড়ির সমস্ত জিনিসপত্র আছে যেগুলো নিয়ে এসেছিলাম, আর এই ব্যাগটা সৈকতের অফিসের ব্যাগ। তো তাড়াতাড়ি করে নিয়ে এবার সৈকত চলো বেরোই। এবার রামতলা এলাম, আর রামতলা রেলগেট না দেখালে চলে? এটাই তো প্রথম দর্শনীয় স্থান বলা যেতে পারে। তো এটা সবসময় পড়ে থাকে, যখনই আসা হয় তখনই রেলগেট পড়ে থাকে, তো আমাদেরও অগত্যা দাঁড়িয়েই থাকতে হবে। প্রত্যেকবারেই আমি চশমা বানাতে দিই, আর তারপরে যখন হাতে পাই দেখে মনে হয় দূর পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না বোধ হয়। তো এবারে আমি ডেডিকেটেডলি একদম ঠিকঠাক মনের মতো চশমা বানাতে দেবো, আর তাই জন্য অনেকক্ষণ ধরে পড়ে পড়ে আমি দেখছি কোনটা কেমন লাগছে আর কি। আজকে 18 তারিখ রোববার, আর কালই গেছে বিশ্বকর্মা পুজো, তাই সব জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে। এটা হচ্ছে স্টেশনের একদম সামনে রিক্সা স্ট্যান্ডে বোধ হয়। চশমার দোকান থেকে এসে দেখি রান্না বান্না সব কমপ্লিট, আর আজকে তো ভীষণ পছন্দের রান্না হবে, এটাই স্বাভাবিক। কি হয়েছে সেটা তোমাদের দেখাই। ইলিশ মাছের ঝাল, ও ডিম দেওয়া বাংলাদেশি ইলিশ মাছে সর্ষে বাটা দিয়ে ঝাল, আমার ফেভারিট মাছ ভাজা, আর মাছের তেল, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা অসাধারণ, ডাল সেদ্ধ, আর মাছের তেলের সাথে একটু আলু সেদ্ধ খেতে ভালো লাগে, ওই জন্য আলু সেদ্ধ হয়েছে। একদম সিম্পল ছিমছাম বাট অসাধারণ, মানে মন ভরে যাওয়ার মতো খাবার। তো খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। বাড়িতে এসে দুপুরবেলা একটা সুন্দর, আবার সানডে লাঞ্চ বলে কথা, একটা সুন্দর খাবার দাবার খেয়ে কোথায় একটু ঘুমানোর কথা, ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, আমাদের আর সময় নেই, কারণ আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে রোববার। তো আজকেই লাস্ট আমাদের কেনাকাটা করতে যাওয়ার দিন, আর প্রচুর ভিড় হবে, তার মধ্যে খেয়ে দে না ঘুমিয়ে আমরাও এখন বেরিয়ে পড়েছি, রেডি টেডি হয়ে নিয়েছি, মামনি শুধু রেডি হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাব। সৈকত নিচে চলে গেছে, গাড়িটা বের করছে, আর তাই ভাবলাম আমি একটু তোমাদের সাথে কথা বলে নিই এই ফাঁকে। তো আমি এখন একটু এসিতে বসে একটু আরাম করে নিচ্ছি, তারপরে এবার যেতে হবে আর কি। আমরা চলে এসেছি অবনি মল, এবার ফার্স্টে ম্যাক্সে যাব। একটু এসে না, শান্তি হলো এতক্ষণ ধরে, মানে বাইরে রোদের তাপে এসি যতই চলুক গাড়িতে যা তা অবস্থা হচ্ছিল আর কি। তো ম্যাক্সে ফার্স্টে যাব, তারপরে ট্রেন, তারপরে প্যান্টালুন, পরপর একদম লাইন দেওয়াই আছে। তো অনেকদিন বাদে মলে মানে এই অবনি মলে এলাম, অনেকদিন বাদে, আর এখন সুন্দর
পূজোর জন্য সাজিয়েওছে সুন্দর। ম্যাক্সে এত ভিড়, আমরা ঢুকেছিলাম দিয়ে আবার বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম, আগে ট্রেন্ডসটা ঘুরে নি তারপরে আবার না হয় ম্যাক্সে দেখা যাবে। আর ঢাকের আওয়াজ, আমার কথা কিচ্ছু শোনা যাবে না। ঘন্টা ধরে আমরা রিলায়েন্সে ছিলাম, পুরো পাগল হয়ে গেছি, ট্রেন মানে পুরো পাগল করেছে দিয়েছে। তারপরে আবার ভিডিও করতে তখনই ভালো লাগে যদি পেছনে একজন কুলি থাকে, কুলি থাকে, এই যে কুলি নিয়ে যাচ্ছে জিনিসপত্র, মানে দু ঘন্টারও বেশি, আড়াই তিন ঘন্টা বোধ হয় সবার কিছু কেনা হয়েছে। তারপরে বিলিং এ গিয়ে এত লাইন, আবার এখন ফিরে যাচ্ছি ম্যাক্সে, মানে আজকে পুরো বাম্পার বাম্পার কেস। আজকে রোববারের মহিমা, ওফ, মানে কতক্ষণ ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা কর্ণগর যাচ্ছি আর কর্ণগরের মুখেই ঠিক স্টেশন রোডে এইরকম অবস্থা। আর ওপাশে গিয়ে কি দেখবো সেটা তো আমি ভাবতেই পারছি না। সামনেই হচ্ছে স্টেশন, এই যে এখানে স্টেশন, আর আমরা এই দিকটা দিয়ে যাব। এটা হচ্ছে নবগ্রাম এই পারটা, আর ওপারটা হচ্ছে কর্ণগর। তো বিভৎস অবস্থা থাকবে আজকে, সানডে অফ। এই হচ্ছে কর্ণগরের স্টেশন রোডের রাস্তা, এখান দিয়ে আমাদের বাড়ি, ফাঁকা লাগছে, চলো সামনে ফাঁকা লাগাচ্ছে। এখান দিয়ে আমাদের বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে, তো গাড়ি করে যেতে এখন 10 মিনিট লেগে যাবে মনে হচ্ছে, আরো বেশি বই কম নয়। একেই বলে পূজোর মার্কেটিং। কতদিন মন জিনিসে যায়নি, মিও আমরে যায়নি, ও মা গো। জাস্ট কর্ণগরে পৌঁছালাম, বিধ্বস্ত অবস্থা, মাথা ফাতা যন্ত্রণা করছে ভীষণ, এতক্ষণ ধরে শপিং করার মানে একদমই আমার কোন রকম ইচ্ছা নয়, মা বলছে ইচ্ছা মানে পারি না আর কি, আমি অভ্যেস নেই, তাই এই অবস্থা। মুখে চোখে জল দিয়ে এবার একটু ওষুধ খেয়েছি মাথা যন্ত্রণার, তারপরে চা খাচ্ছি, আর মা বোনের সাথে তোমাদের পরে দেখা করাচ্ছি, আপাতত আমি একটু ধাতস্থ হই আর কি। সবারই হয়তো মোটামুটি বিয়ের পাওয়া গিফট গুলো থেকেই যায় বছরের পর বছর ধরে, তো এবাড়িতেও আমার দুখানা বড় বড় ডিনার সেট ছিল, আজকে সেটাকে উদ্বোধন করা হচ্ছে, মানে খুলে দেখা হচ্ছে ভেতরে কিরকম কি আছে না আছে। সার্ভিং ট্রে, সার্ভিং বোল, প্লেট, বড় আর ছোট প্লেট, ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম, ভালোই লাগছে তাই না? হ্যাঁ, এরকম আমাদের একটাও নেই, মানে ও বাড়িতেও নেই আর এবাড়িতেও আগে ছিল না। সবে মাত্র খুলে দেখা হলো, ভাবো বিয়ের 6 বছর পর। ডিনার সেটের মতো এই কাপ প্লেটের সেটটাও এত বছর বন্দি ছিল, আজকে যখন ঘুরতে যাওয়ার জন্য এই বাড়িতে ট্রলি পাড়া হচ্ছে তখন দেখা গেল এটার, আমি খুলে খুলে দেখছি সব কি কি নতুন আছে না আছে। এই কাপ প্লেটের ডিজাইনটাও ভীষণ সুন্দর লাগছে। আজকে আমাদের কিছু হলেও লাভ হয়েছে, কারণ এইটা আমাদের গিফটে পাওয়া গেছে, ইলেকট্রিক কেটল আর একটা বটল। তো এটা হচ্ছে ট্রেন্ডসে বিল করিয়ে তারপরে এটা এক্সট্রা 200 টাকা মানে 199 পে করতে হয়েছে, তারপরে এটা দিয়েছে। এখন বসেছি মা আর বোনের সাথে ওদের শপিং দেখতে, আর আমি মানে আজকে যেগুলো কেনা হলো সেগুলো সব দেখা শোনা চলছে। তোমাদেরকেও ভালো একবার শেয়ার করি বোনের সংগ্রহ কি কি আছে, মায়ের সংগ্রহ কি কি আছে, তো দেখাচ্ছি দাঁড়াও। বিছানায় একদম পেতে বসে পড়েছি, হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা, যাই হোক। তো এটা হচ্ছে বোনের সংগ্রহ, 1 2 3 4 5 6 7, বাপ রে বাপ, 7 খানা জামা, ও দারুণ। তো এখন আর এগুলো খুলে খুলে দেখাচ্ছি না ওদের জামা, কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। আজকের সংগ্রহ হচ্ছে এই টপটা আর এই টপটা, দুটোই খুব সুন্দর। এটা দেখা একবার তুলে, এর ডিজাইনটা ভীষণ সুন্দর, এখানে একটা বোতাম আছে আটকানো, তারপরে এখানে ফিতে দিয়ে আটকানো, এটা দারুণ হয়েছে। কালারটা হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটাও ভীষণ সুন্দর। আর এইগুলো হচ্ছে মায়ের স্টক, মা অনেক দিন ধরে খুঁজে খুঁজে বেছে বেছে অনলাইন শপিং করে সব কিছু করে, তোমাদের বলছিলাম না এটা মায়ের জন্য, তো এটা অনলাইন শপিং হয়েছে, এটাও অনলাইনে কেনা হয়েছে, আর এগুলো মা কিনেছে। আমাদের যেহেতু ঘুরতে যাওয়া আছে তাই এবারে কুর্তি বেশি কেনা হয়েছে মায়ের, আর তার সাথে শাড়ির সম্ভার তো এখনো বেরোয়নি, প্রত্যেকটাই সুন্দর। এর মায়েরও 7 খানা মোটামুটি হয়ে গেছে নতুন। আমার তো এই কালারটা ভীষণ ভালো লেগেছে, এই কালারটা জাস্ট ব্রাইট লাগছে, একদম সুন্দর লাগছে। আর এটা আমি মাকে আগে যখন এসেছিলাম তখন নতুন পছন্দ করে কিনে দিয়েছিলাম। ওই বাড়িতে ছিল ইলিশ মাছ আর এই বাড়িতে হয়েছে মাটন বিরিয়ানি, আর কিছু চাই কি?
দুপুরে যদি ইলিশ মাছ থাকে আর রাতে যদি এরকম মাটন বিরিয়ানি থাকে আর তো আমার কিছু লাগে না। তো আমাদের খাবার রেডি হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র দেখাশোনা করে তারপরে এবার খেতে বসছি। জমিয়ে শুধু ডিনারটা হবে আর ঘুম হবে, ঘুমের আগে একটু আড্ডা তো হতেই হবে। আজকে কতটা কি ব্লগ হয়েছে আমি সত্যিই জানি না, কারণ সকাল থেকে আমাকে হয়তো তোমরা দেখোনি। তো যাই হোক, এখন আমরা আছি কোন্নগরে আর এখন বাজে রাত 12:30। তো অবশেষে আমরা ঘুমোতে যাচ্ছি, আড্ডা আড্ডা মেরে শপিং যা হয়েছে সেই সব দেখে ডেকে সবাইকে দেখিয়ে তো ঘুমোতে যাচ্ছি। কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কালকে আবার আমতলা ফিরতে হবে। পেঁজা তুলোর মতো মেঘ না হলেও আকাশটা আজকে খুব সুন্দর লাগছে সকালবেলা, হয়তো নিজের জায়গায় বলে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কাল রাতে আর আমি ব্লগটা এন্ড করিনি, কারণ স্বাভাবিকভাবেই মানে বাড়িতে গেছি, মা বোন বাবা সবার সাথে জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া দেখতেই পেলে, সমস্ত পুজো শপিং দেখানো, মানে ভীষণ 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 ভালো কাটলো কালকে রাতটা আর কি। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা একটু নড়ছে, সকাল সকাল আমরা রামতলার জন্য মানে উদ্দেশ্যে রওনা হয়েছি, কারণ ও সৈকত গিয়ে একেবারে অফিস করতে বসবে, এখানে আর ঝামেলা রাখিনি। তো তারপরে আমাদের প্রচুর কাজ বাকি আছে, ডক্টর দেখানো বাকি আছে, তোমার কেনাকাটা কিছু বাকি থেকে গেছে, প্যাকিং তো কিছুই শুরু হয়নি, কারণ আমরা নেক্সট দুদিনের মধ্যেই ঘুরতে চলে যাচ্ছি, পুজোর আগেই ফিরে আসবো অবশ্যই। তো এগুলো অনেক কাজ আছে, তাই আর ওখানে কোন্নগরে থাকলাম না, আবার তো যাওয়া আসা চলতেই থাকবে। তো আপাতত কালকের ভ্লগ আমি কি কি করেছি আমার জানি না, তো যাই হোক কিছু নিশ্চয়ই তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলো না, একটা সাবস্ক্রাইব করতে কিচ্ছু হয় না। তো যাই হোক, আজকের মতো এখানেই আমি এন্ড করছি, টাটা বাই বাই, খুব ভালো থেকো, আর নেক্সট ভ্লগগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য ওয়েট করে থাকো।